সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ এবং হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে সোমবার সকাল থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার রাতে শিক্ষার্থীদের উপর পুলিশের অভিযানের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে তারা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের ভিসি যে আছেন তিনি নেমে যাবেন। আমরা হল ছাড়ছি না, আমরা হলে থাকছি, আমরা ক্যাম্পাস ছাড়ছি না, এবং আমাদের একটাই দাবি, সাবিপ্রবি বর্তমান ভিসির পদত্যাগ চাই। শিক্ষার্থীদের উপর হামলার মূল মদতদাতা উপাচার্য ফরিদুদ্দিন আহমদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সাথে সাথে দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাকেও বিনা শর্তে পদত্যাগ করতে হবে। আজ বেলা দুপুর 12টার মধ্যে হল খালি করার যে নির্দেশ দিয়েছে তাও আমরা প্রত্যাখ্যান করছি। রোববারের ঘটনা তদন্তে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদ তালুকদারকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটি যত দ্রুত পারে, আমাদের ইউনিভার্সিটির ভিডিও ক্যামেরাগুলি আছে, ওগুলির উপর থেকে তথ্য নিয়ে ওনারা একটা রিপোর্ট আমাদেরকে সাবমিট করবেন। আন্দোলনের মুখে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমদ লিজা পদত্যাগ করার পর নতুন প্রভোস্ট হিসাবে দায়িত্ব নেন অধ্যাপক নাজিয়া চৌধুরী। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় এই ঘটনার জন্য উপাচার্য ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেন তারা। আমরা মনে করি যে শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছিল, সেই আন্দোলনটা ন্যায়সঙ্গত। সাবিতে যতদিন পর্যন্ত এই ন্যায্য দাবি তাদের না মানা হবে ততদিন পর্যন্ত তাদের সাথে আমরা থাকব। বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলা করতে পারে না এবং এই ইখতিয়ার তাদের নাই, ফলে যারা হামলা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ছাত্রদের উপর পুলিশ গিয়ে টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, এটা ক্যাম্পাসের ভিতরে ঢুকে এটা প্রচন্ড ন্যায্যজনক একটা ঘটনা। যে উপাচার্য যিনি ঘটালেন তার অবশ্যই পদত্যাগ করতে হবে অথবা তাকে বহিষ্কার করতে হবে। শিক্ষার্থীদের যে তিন দফা দাবি আমরা সব চাই দাবিগুলো পূরণ করা হোক। রোববার রাতে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হন অন্তত 30 জন, পরে গুলি করে ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। ইকরামুল কবির, সময় সংবাদ।